হ্যালো গাইজ, আজকে আমরা দেখবো কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা ট্রাভেল শার্টটা বানাতে পারি। ওকে, সো ওটার জন্য আমরা কি করতে পারি? ওটার জন্য ধরুন আমরা একটা আর্টবোর্ড ফার্স্টে না ছাড়াইনি, প্রথমে আমরা একটা বক্স নিলাম। নেওয়ার পরে এখন এটা তো দেখুন সার্কেল আর একটা সোজা, তো আমরা এটাই করবো। আমরা কি করতে পারবো? শিফট ধরে দুইবার ক্লিক করবো, শিফট ধরে দুইবার ক্লিক করবো, তারপর এটাকে ছোট করে নিলাম। নেওয়া হয়ে গেল। এখন নেওয়ার পরে চলে অ্যাডজাস্ট করে দিতে পারেন, একটু চাইলে একটা ছোট করে নিতে পারেন, একটু চাইলে আর একটু ছোট করবেন। নেওয়ার পরে এখন আপনাকে কি করতে হবে? এখন আপনাকে হচ্ছে ডিভাইড করতে হবে। তার আগে একটা কাজ করতে পারেন, তার আগে একটা কাজ করে দিতে পারেন, সেটা হচ্ছে সান ট্রি। এগুলো নিয়ে আসতে হবে, এগুলো আপনি গুগল থেকে নিয়ে আসতে পারেন। সান ট্রি আপনার যেটা মন চায় সেটা আপনি ইউজ করতে পারেন। এটা আপনার ফ্যাক্টরি হিসেবে আসবে না, যেটা আসবে সেটা ইউজ করবেন। এটা আসতে পারে না, আসতে পারে, ডিপেন্ড করে। এটাও আসবে না, এটাও আসবে না। আপনাকে দেখতে হবে যে কোন ভেক্টরটা আসতে পারে, সেই অনুযায়ী আপনাকে নিতে হবে। এখন থিংক ইট কোনটা আসবে। ধরুন আমি এটা নিলাম, ঠিক আছে, সিমিলার ওয়েতে আমি এটা নিলাম। এখানে একটা আছে, এখানে একটা নিলাম, সমস্যা নেই। প্রবলেম সেম নিতে হবে, প্রবলেম নেওয়ার পরে এটাকে ইমেজ স্টেজ থেকে পাশ থেকে সিলেক্ট করে দেবেন। দেন দেওয়ার পরে দেন এটা এক্সপেন্ড করে দেবেন। এখান থেকে যেটুকু আছে কালারটা এটা চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা এটা নিলাম, আবার এটা নিয়ে আসলাম, শুরু করে দিলাম, এটাকে আনগ্রুপ করে নিচে ডিলিট করে দিলাম। এটা নিয়ে আসলাম, নেওয়া আসার পরে এখন একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে নিয়ে আসা হয়ে গেল। এখন আপনি চাইলে একটু বড় করতে পারেন, একটু বড় করে দিতে পারেন চাইলে, দিলাম পাহাড়ের মধ্যে বসে। এখন চাইলে আপনাকে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে প্রত্যেকটা কাটাকাটি করতে হবে। এইভাবে সাইডে নিলাম, দেন এটা অলটা ক্লিক করে এখানে একটু নিলাম, এখানে একটু নিলাম, অলটা ধরে এখানে কপি করবো, দেন এটা কন্ট্রোল ডি করে দেবেন। হয়ে গেল। এটুকু হয়ে যাওয়ার পর এখন আপনার মোটামুটি তো শেষ না, আর কিছু তো করবেন না। জাস্ট কি করবেন, এখন পুরোটাকে সিলেক্ট করবেন, দেন শেপ মোডের পাশে যেটা মাইনাস ফন্ট আছে এটা ক্লিক করবেন। দেখুন হয়ে গেল। দেখবেন হয়ে যাওয়ার পর এখন আপনি কি করবেন? এখন আপনি এটাকে আনগ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পর প্রত্যেকটা ধরবেন, এখানে ক্লিক করবেন, প্রত্যেকটা পুরোটাকে সিলেক্ট করে নেবেন, সরি প্রত্যেকটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেন কালারটা চেঞ্জ করে দেবেন। এরপরে আবার একটু গিয়ে এটাকে সিলেক্ট করবেন, ধরবেন, আই পিকার দিয়ে কালারটা চেঞ্জ করে দেবেন। এটাকে পিন দিয়ে দিবেন, শেষ। একটু বড় করে নিন, এটাকে ধরে ফুলটাকে ধরে দেন হচ্ছে করে দিন। হয়ে গেল। এরপর আবার এটাকে ধরবেন, এটাকে ধরে আবার এটাকে কালার করবেন, এটাকে আবার ধরবেন, আবার ধরে এটাকে কালার করে দিবেন। লাস্টটা আকাশে আকাশে থাক, ঠিক আছে। নেওয়ার পরে এখন এটা প্রত্যেকটাকে গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পরে পুরোটাকে এখন নিয়ে নেবেন, কালারটা ব্ল্যাক করে দিবেন, তাহলে হবে। সামনে নিয়ে আসতে হবে, এখন পিঙ্ক টু ফন্ট করে দিবেন, দেন সামনে নিয়ে আসবেন। দেখুন কিছু লেখা বাদে হ্যাপিনেস ইজ এটা স্টার্ট টার্ম। সো এটা আপনি কি করতে পারেন, এটা আপনি জাস্ট লেখাটা লিখবেন হ্যাপিনেস ইজ, লেখার পরে একটু বড় করে দিবেন, হোয়াইট করে দিবেন লেখাটাকে। লেখার পরে দেন হচ্ছে ক্যারেক্টার, সরি এখানে তার আগে কাজ করতে হবে, ইফেক্ট থেকে ওয়ার্ক থেকে আর্ট মোডে দিয়ে দিতে হবে। ওকে সরি, এই কন্ট্রোল প্লাস টু দিয়ে লক করে দিবেন। হ্যাঁ আর্ট মোডে নিয়ে আসলাম। তো এখন সাইড অফ জাস্ট এটা একটু বড় করে দিবেন একটু। হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট সাইড একটু মাঝখানে রেখে দিই। হ্যাঁ হয়ে গেছে। এখন হচ্ছে স্টার দিয়ে দিব, স্টারগুলো সোজাসুজি হবে। একটু বড় করে দিবে। পরে এটাকে জাস্ট সিমিলার ভাবে এই পাশে নিয়ে আসতে হবে, ফাঁকা করে দিয়ে গ্রুপ করে সামনে দিকে। ঠিক আছে, এটাকে আমি কি করবো, অলটা ক্লিক করে কপি করে নিয়ে এই পাশে নিয়ে আসবো। হয়ে গেল। এখন আরেকটু কি কাজ করা যায় সেটা হচ্ছে নিচে লেখাটা লিখে দিই, তাহলে হয়ে যাচ্ছে। আর এখানে জাস্ট নিজের মতো একটা চিহ্ন দিয়ে দিচ্ছি। দিলাম দেওয়ার জন্য দিলাম হচ্ছে দেওয়ার পরে এখন হচ্ছে এখানে লেখা লিখবো এ ডে অ্যাট দ্য বিচ। কথাটা লিখলাম, এটা একটু বড় করে দিলাম। রিচ হয়ে গেল। এখন জাস্ট এটাকে একটু ডিজাইন করে দিব, এটা একটু ডিজাইন করে দিতে পারি। ডিজাইন করে পুরোটাকে কপি করে গ্রুপ করে নেব, গ্রুপ করে নিয়ে ছোট করে দিলাম। সরি সরি সরি, হয়ে গেল। এই যেভাবে মোটামুটি সিমিলার ওয়েতে আমি নিয়ে আসলাম। এখন এটা আপনার উপর, আপনি কি ডিজাইন করতে চান। বা আমি এখানে বিচ না দিয়ে দিব হচ্ছে বিচ দিব, বিচ না দিয়ে দিব হচ্ছে ডে ইন দা বিচ, নট ডে ইন দা। পাহাড়ের ছবি দাও, সো এটা ল্যান্ডস্কেপ। এটা শুরু করে দিই, তাহলে তাহলে হবে। ফন্টটা চেঞ্জ করে দিতে পারি, একটু সুন্দর ফন্ট দিতে পারি। এটা আপনার নিজের মতো, আপনি যেটা মন চায় ছেড়ে দিতে পারেন। আমি একটু নিজের মতো দিচ্ছি। হ্যাঁ এটা দিই। গ্রুপ করে নিলাম, আমরা এক্সপোর্ট করে নিলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং এরকম মজার মজার ডিজাইন দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।